সুরভি সরকার প্রশ্ন করেছেন, গর্ভের পানি কতটা কম হলে আর নর্মাল ডেলিভারি সম্ভব নয়, আর গর্ভের পানি কতটা হলে নর্মাল বলা যায়? আচ্ছা, গর্ভের পানি যেটাকে আমরা বলে থাকি অ্যামনিওটিক ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইড এর একটা হিসাব আছে, অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স বলা হয়ে থাকে। সাধারণত 5 থেকে 25 এই সেন্টিমিটারে যদি অ্যামনিওটিক ফ্লুইড থাকে সেটা স্বাভাবিক। 5-এর নিচে গেলে আমরা সেটা ডাক্তারি ভাষায় বলি অলিগোহাইড্রামনিয়াস, অর্থাৎ পানি কম। কিন্তু 5-এর কমের ক্ষেত্রেও যে খুব মানে হলেও যে নর্মাল হবে না তা কিন্তু না, কিন্তু 3 বা তার নিচে যদি হয়ে থাকে সেক্ষেত্রে একদম ড্রাই হয়ে থাকে, তখন দেখা যায়, কারণ পানিটা আসলে একটা পিচ্ছিল একটা মানে একটা বাচ্চা ডেলিভারি হওয়ার ক্ষেত্রে পানিটা একটা ভূমিকা আছে। সেই পানির চাপে কিন্তু জরায়ুমুখটা খুলে যায় এবং বাচ্চা ডেলিভারি হতে সহযোগিতা করে। পানি যদি আসলে 3 বা 3-এর নিচে হয়ে যায় সেক্ষেত্রে আসলে নর্মাল ডেলিভারি হওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আর যদি 5-এর কমে গেলে অবশ্যই সেখানে অবজার্ভ করতে হবে, দেখতে হবে যে কেন হলো। আদার্স যদি কোনো ফ্যাক্টর না থাকে তাহলে 5-এর নিচে গেলেও নর্মাল সম্ভব। আর নর্মাল রেঞ্জটা হলো 5 থেকে 25, 25-এর উপরে হয়ে গেলে অনেক বেশি পানি হয়ে থাকে, সেটাও আবার রিস্কি। সুতরাং স্বাভাবিক মাত্রা হলো 5 থেকে 25।